আপনারা দেখছেন তাজা খবর 24 দেশ ও বিদেশের যে যেখান থেকে আমাদের তাজা খবর 24 দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম রায়পুরায় গলায় ফাঁস দিয়ে ভারসাম্যহীন যুবকের মৃত্যু নরসিংদী রায়পুরা আমিরগঞ্জ ইউনিয়নের ডরি বালুয়াকান্দি গ্রামে শনিবার রাতে গলায় ফাঁস দিয়ে নজরুল ইসলাম নামক এক মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যুর ঘটনা ঘটে রবিবার 21 মার্চ দুপুরে রায়পুরা থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে এবং সেখানে লাশটির সুরতহাল তৈরি করেন নিহতের বাবা ও স্থানীয়রা জানায় শনিবার রাতে একসাথে খাবার খায় তারা এরপর তারা আলাদা হয়ে যায় হঠাৎ নজরুল ইসলাম তার রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলে তারা সন্দেহজনকভাবে গিয়ে দরজায় ধাক্কা দেয় তারপর তাকে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে দ্রুত তাকে নামিয়ে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় নজরুল ইসলামের মাথায় কিছুটা সমস্যা ছিল সে সবসময় মরে যাওয়ার কথা বলতো এর আগেও সে অনেকবার আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানান তিনি আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ SI রিয়াজুল জানান রবিবার দুপুরে আমরা মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ মাটিতে নামানোর অবস্থায় দেখি আমরা সেখানে লাশটি সুরতহাল তৈরি করে লাশটির ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করি এ ব্যাপারে রায়পুরা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে দেখতে থাকুন আমাদের পুরো ভিডিওটি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকবেন আমাদের সকল আপডেট দেখতে থাকুন দেখতে দেখতে একদিন অবশ্যই ভালো লেগে যাবে আর ওই দিনই আশা করি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ মানসিক অবস্থা অনেক আগের থেকে চেষ্টা করতেছে ফটোর দিয়ে রাখতেছি আর আচ্ছা কালকে একসাথে খাই অবশ্যই উঠা রুমে গিয়ে দরজা মেরে লেছি এতটুকুই আগে আরো কয়েকবার চেষ্টা করছে ফোন দিয়ে রাখছি আমাদের কাছে একটা অভিযোগ দিলে আমরা তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে পৌঁছাই পৌঁছানো মাত্র দেখি নজরুল ইসলামের লাশ উত্তর শিহরি অবস্থায় শুয়ে আছে এবং আমরা গ্রামের গণ্যমান্য ব্যক্তি এবং লোকজনদের তার পরিবারের সাথে কথা বলে দেখলাম যে মানে তারা বলতেছে যে সে রশি দিয়ে লাইলনের রশি দিয়ে ফাঁস নিয়ে মারা গেছে কিন্তু আমি লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল বরাবর প্রেরণ করছি PM রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে আসলে সে কীভাবে মারা গেছে